সাকিবের এটা নিয়ে কোনো ফাইনাল করার কোনো ইস্যু আমি দেখি না এখনো, কারণ এটা তো খেলবে এটাই জানি। সাকিব যেন রোমাঞ্চকর চিত্রনাট্যের এক অন্যতম চরিত্র। অসমাপ্ত সে নাটকের সব আলোচনা সমালোচনা ঘিরে থাকে দেশের এই সুপারস্টারকে। হয়তো আলোচনায় থাকতেই বেশি পছন্দ, না হয় বিসিবি সভাপতির সাথে আলোচনার পরও কেন দক্ষিণ আফ্রিকায় টেস্ট দলে থাকা নিয়ে ধোঁয়াশা রাখলেন গণমাধ্যমে। আইপিএলে দল পেলে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন না সাকিব, বিসিবির কাছে আগেই ছুটি নিয়ে রেখেছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে এবার আইপিএলে দল পাননি অলরাউন্ডার, তাই প্রোটিয়াদের বিপক্ষে পুরো সিরিজে তাকে পেতে আর সংশয় থাকার কথা ছিল না। তারপরও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে সাকিবকে পাওয়া নিয়ে জল ঘোলা হলো কিছুদিন। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে এবং টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে ঠিকই আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তাহলে কেনই এত অনিশ্চয়তা তৈরি করেছেন মিস্টার 75? 16 সদস্যের ওয়ানডে দলের নেতৃত্বে আছেন তামিম ইকবাল, দুর্দান্ত ছন্দে থাকা লিটন, ব্যাটিং ইউনিটে আরও আছেন শান্ত, মুশি, মাহমুদুল্লাহ, আফিফ, জয়, ইয়াসির, আছেন অলরাউন্ডার মিরাজও। দক্ষিণ আফ্রিকায় পেস কন্ডিশনের বিবেচনায় স্কোয়াডে রাখা হয়েছে বেশ কয়েকজন পেসার, মুস্তাফিজ, তাসকিন, শরীফুলের সাথে এবাদত এবং খালেদ। প্রথমবারের মতো রঙিন পোশাকে ডাক পেয়েছেন খালেদ আহমেদ। মুমিনুল হক সৌরভের নেতৃত্বে সাদা পোশাকে সুদিনের অপেক্ষায় টাইগাররা। নিউজিল্যান্ডে জয়ের পর টেস্ট দলের উপরও এখন প্রত্যাশা বেড়েছে। ওয়ানডে দলের বেশিরভাগ ক্রিকেটারই আছেন সাদা পোশাককে বিদায় জানিয়েছেন রিয়াদ, টেস্ট দলে রাখা হয়নি আফিফ নাসুমকে। তাছাড়া ওয়ানডে দলের সাথে টেস্ট দলে যুক্ত করা হয়েছে রাহিকে। প্রথমবারের মতো সাদা পোশাকে ডাক পেয়েছেন শহীদুল, আছেন ওপেনার সাদমান ইসলাম অনিক এবং উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। 12 মার্চ দক্ষিণ আফ্রিকায় পৌঁছে 18 মার্চ প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। এর মাঝে ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে সাকিব তামিমদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।